করতেছে। আচ্ছা, তো দেখি কি এখন প্রোডাক্ট অ্যাড করছেন। ওকে, এইভাবে প্রিন্ট হিসাবে অ্যাড করছেন তো না? দাঁড়ান, দুই একটা চেক করে নিই দেখি কি করছেন। হ্যাঁ, এটা টেনে পাবো না। হ্যাঁ, সব করা যাবে, কোনো সমস্যা নেই। একটা একটা দেখেন, বুঝতে পারবেন একই প্রিন্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা এখানে আমি ক্লিক করে ক্ষেত্রে একটা দুইবার দুইবার এড করা যায় না, একটা বলতে মানে, মানে একই জামার একই, ও মানে এটা তো একটা দুইবার না ভাই, এটা কোয়ান্টিটি দুইটা আপনার, তাই না? মানে একটা জিনিস দুইটা কোয়ান্টিটি, তিনটা কোয়ান্টিটি, পিস তিন পিস চার পিস, এইভাবে, তাই না? হ্যাঁ যেমন এটা আপনাদের ব্লুটার মধ্যে এখন ই করেছেন না, এইটাই আপনার এক কাস্টমারে তিন পিস অর্ডার করে আর অন্য নম্বর তিন পিস ছয় পিস অর্ডার করে বুঝতে এরকম। পারছি, সমস্যা না, ওইভাবে আপনি করতে পারবেন ভাই, সবই করতে পারবেন। আপনি তো একটার আরেকটা গনে দিচ্ছেন, আল্লাহ লাই। এটা হলো কোয়ান্টিটি আচ্ছা ম্যানেজমেন্ট বলে, যে একটা আইটেম আপনার কয়টা নিতে আছে, একটা কয়টা কোয়ান্টিটি নিতে আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এবার প্রোডাক্ট অ্যাড, এখন বলেন কি কর কি করতে চান আপনি। এখন অর্ডার করে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনার এই যে এটা নিবো আমি, করি দেখেন, মনে করেন এটা নিবো আপনার সোয়েটার, ধরেন এই এই কালারটা নিবো, সোয়েটার ব্যাগে যোগ করলেন কাস্টমার। আর এই ভাই কার্ডে তো আপনার কত প্রোডাক্ট অ্যাড আছে, এটাকে বাদ দিলেই। আচ্ছা, এখন মনে করেন আপনার এটা আপনার আয়ে আপনি অর্ডার করবেন, এটা এটা অ্যাড করলেন কার্টে, একটা যোগ হইলো, তারপরে মনে করেন আপনার, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে একটা নর্মাল করে দেখাই, পরে কোয়ান্টিটির বিষয়টা দেখাই, তারপরে মনে করেন এটা অ্যাড করলেন, এটা মনে এটা এটা কি একই একই মেবি, এটা দেখেন তো। হ্যাঁ ঠিক করেন, তারপরে মনে করেন এটা ধরেন প্রিন্টটা নিল, তারপরে মনে করেন এই প্রিন্টের মনে করেন আপনার এই সবুজটা নিল, তো আপনি অ্যাড করলেন এইভাবে তিনটা চারটা যতটি লাগে, কইটা কি করবেন অর্ডার সম্পূর্ণ চেক আউটে যাবেন। যাই, এখানে কাস্টমারের নাম দিবেন, ধরেন কি দিয়েছেন এটাই দিলাম, মুস্তাকিম, তারপর একটা নাম দিবেন, তারপরে তার ডেলিভারি অ্যাড্রেস এখানে লিখলেন, ঠিক আছে, টেস্ট টাকা দিয়ে দিলাম, তো লিখলেন, নোটের মধ্যে কিছু লেখা থাকলে লিখলেন, দিতে পারেন যা দরকার হয়। তারপরে হচ্ছে এখানে আপনার ডেলিভারি চার্জ আছে, এটি পরে করতেছে, মনে করেন যেটা আছে যে কটা থাকবো যেটার থেকে মন চায়, ফ্রি থাকলে একটা ফ্রি বানিয়ে দিলাম, ফ্রিটা করলেন 180 যাই করলেন, করার পরে বাস, তারপরে জাস্ট এইভাবে অর্ডার প্লেস করে দিলেন। অর্ডার প্লেস করলেন, আপনি যদি অ্যাডমিন প্যানেল লগ ইন থাকেন তাহলে আপনার রিডাইরেক্ট করে সাথে সাথে এখানে নিয়ে আসবো, না থাকেন তাহলে অন্য জায়গায় নিয়ে যাবো আপনার, মানে তাদের অন্য জায়গায় নিয়ে যাবো, মানে যখন আপনার ইউজার অ্যাড করে দিব অর্ডার, আপনি অ্যাডমিন প্যানেল লগ ইন আছেন এখানে নিয়ে আসতে পারে কুইকলি করার জন্য। তো এখানে আসার পরে দেন আপনার ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে, টোটাল হিসাব করে বাইট করে দিছে, ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গেছে, কন্ডিশন টোটাল হিসাব করে দিয়ে দিছে। তো এখন আপনি এখানে যেটা করবেন আসার পরে, যেটা ডিসকাউন্টের কথা, সরি ডেলিভারি চার্জের কথা কইলেন, মনে করেন আপনার এখানে ডেলিভারি চার্জ কমাবেন বা বাড়াবেন, ধরেন এখানে আসি হয়েছে, আপনি ধরেন এটারে যাই করেন, এখন দেখেন এই যে এখানে যে অ্যাকাউন্ট আছে ভাই, এখানে আপনি ক্লিক করবেন, করলে এখানে একটা অপশন পাবেন, এখানে ডেলিভারি চার্জ কত নেবেন, 100 নেবেন, 150 নেবেন, 120 নেবেন, না 0 করবেন, যা খুশি তাই, আপনি জাস্ট ধরেন 150 এটা দিয়ে এটা ডেলিভারি চার্জ 150 বা 500 বা 300 যাই হোক, আপনি ডেলিভারি চার্জ যত এটা দিয়ে দিলেন দেন আপডেট হয়ে যাবে, ডেলিভারি চার্জ 150 এটার সাথে কন্ডিশনে টোটাল এর টোটাল জিনিসটা আপডেট হয়ে গেছে। সো আপনার যদি এটা না লাগে আপনি জাস্ট, হ্যাঁ জিরো, সো আপনি জাস্ট জিরো করে দিবেন, তাইলে হবে আপনার, দেন ডেলিভারি চার্জ সব টোটাল মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনি ডেলিভারি চার্জ দিয়ে আরামে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি ইনভয়েস আপডেট হয়ে গেছে। সো তারপরে সব কিছু করার পরে, তারপরে ধরেন মনে করেন আপনার কাস্টমার সেলাররা দিয়েছে, বাই চান্স যদি ডেলিভারি অ্যাড্রেস এডিট করা লাগে যে এখানে ক্লিক করবেন, এখান থেকে আবার ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওটা আপডেট করতে পারবেন, করে এখানে যে সেভ দিবেন আবার এটাও আপডেট হয়ে যাবে। সো যাই হোক, যত কিছু করার করলেন, আবার মনে করেন আপনি ডিসকাউন্ট দিতে চান কাউকে, মনে করেন এই যে 10 টাকা চাইতেছেন ছাড় দিয়ে দেবেন, সো এই যে এখানে ডিসকাউন্ট, ডিসকাউন্টে যে আপনি যদি 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন তাহলে তাও পারবেন আপনি, মানে একদম ক্রস রাউন্ড ফিগার বানালেন 800 টাকা, ঠিক আছে, যদি দরকার হয়। তো যে কই দেন আপনার ডিসকাউন্ট এনে কুপন স্যার হিসেবে অ্যাড হয়ে গেছে, আপনি এই বল 800, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। তো যা করার করলেন, আপনি হয় ডেলিভারি চার্জ আপডেট করলেন, জি জি
সেম টু মেসেজ,